ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এ হলো মিস্টার আব্দুল কাফি, বয়স 58 বছর, হুগলি জেলায় থাকে। সাডেন ডেভেলপ এই সোরিয়েসিস একদিনে নয়, ওই বহু বছর ধরে নয়, এই স্ক্র্যাপিংস ভ্যারাইটি খালি খোঁজ উঠছে তো উঠছেই, আর পাগুলো আরও বিভৎস। পায়ের তলা দেখান, এত বিভৎস সোরিয়েসিস আমরা দেখি মাঝে মাঝে, বহুদিন ধরে ভোগে, কিন্তু হঠাৎ করে চার মাসের মধ্যে এত ডেভেলপ করেছে এই ভদ্রলোকের সোরিয়েসিস। প্রথমে ছোট্ট একটা স্পট হয়েছিল ডান দিকের ঠোঁটের উপরে, আস্তে আস্তে হঠাৎ এরকম বেড়ে গেল, চার মাসের মধ্যে সোরিয়েসিস এত মারাত্মকভাবে ডেভেলপ হতে আমি এর আগে কাউকে দেখিনি, ওনাকে দেখলাম। অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছে, এ ওনার ওয়াইফ বিবি বান্ডিল নিয়ে বসে আছে, তো বান্ডিল দেখে আমরা আর কী করবো, বান্ডিল দেখলাম, ঘাঁটলাম, স্টেরয়েড আর অ্যালোপ্যাথিক নানান রকম মলম লাগিয়ে আছে। এরকম রোগ হলে কার ভালো লাগে, বাড়ির লোকেরা কি ভালো লাগে? তাই ওনার ওয়াইফের দেখো হাসি খুশি ভাব আর নেই, বিষাদ বদনে ভদ্রমহিলা বসে আছেন। তো এই রোগীকে যদি সুস্থ করতে পারি সেটা আমাদের কাছে একটা আনন্দ, চ্যালেঞ্জ। চট করে তো সুস্থ হয় না এই রোগ, তবু আস্তে আস্তে ধীরে ধীরে রোগের গতি প্রকৃতি অনেকে বুঝিয়ে দিলাম, আমাদের চেষ্টা করতে হবে। কেন অ্যালোপ্যাথিতে লাভ তো কিছু নেই, ওহে অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ বড় বড় কথা শুধু বলে চলেছেন, এই তো ভদ্রমহিলার কাছে তোমাদের এক বান্ডিল কাগজ দেখলাম, কোনো রিলিফ তো দেখলাম না, কোনো উপকার তো দেখলাম না। মাঝখান থেকে এইসব ওষুধগুলো মলমগুলো লাগানোর জন্যে রোগীর অনেক ক্ষতি হয়। কী ওষুধ দেবো আমরা, কী চিকিৎসা করতে পারি? হোয়াট উইল বি ইওর ফার্স্ট প্রেসক্রিপশন মাই ফ্রেন্ডস? স্কেলি ফরমেশন, প্রচুর পরিমাণে খোঁজ উঠছে, ওনার চেহারা রোগাটে লম্বাটে চেহারে আছে, সালফার। মিষ্টি ভালোবাসে, ডিজায়ার ফর সুইটস ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, আর এত মলম পড়েছে, সাপ্রেশন। সো ফার্স্ট প্রেসক্রিপশন ইজ সালফার ইজ দ্য ফার্স্ট প্রেসক্রিপশন। ডিজার্ভের মিট, মাংস ভালোবাসে, কনস্টিপেটেড, কিন্তু সর্দি কাশি প্রায় লাগে, এরকম রোগাপাটকা চেহারা ওনার, মাংস খেতে ভালোবাসে, দ্রুত গতিতে রোগ বেড়ে গেল, কুকুরের খুব ভয় আছে। সো টিউবারকুলিনাম ইজ অলসো দ্য চয়েস অফ মেডিসিন, এখানে লেখাই আছে, মুখের কথা নয়, কেসটিকে পাওয়া গেছে ফিয়ার অফ ডগস, ফিয়ার অফ স্নেক্স। তাহলে এত সাপের ভয়, এত কুকুরের ভয়, এত সর্দি কাশি লাগে, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, আগে বেশি ছিল এখন একটু কমেছে, চিলি পেশেন্ট, ডিজায়ার ফর মিট, মাংস খুব ভালোবাসে, টিউবারকুলাম মাংস ভালোবাসে, অ্যান্ড দ্য টিউবারকুলার ড্যাথেসিস। সো টিউবারকুলাম ইজ অলসো এ চয়েস অফ মেডিসিন। তা সালফারের আমরা কিছু পেলাম, একটা অ্যাঙ্গেল থেকে আমি চিন্তা করলাম, টিউবারকুলাম একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করছি, আঁচিল আছে গায়ে কোথাও? আঁচিল কোথাও নেই। সো সোরিয়েসিস নট অনলি এ সোরিক ডিজিজ, ইট ইজ অলসো সাইকোটিক, প্রলিফারেশন, স্কিনের প্রলিফারেশন হয়ে চলেছে। সো ইট ইজ এ সাইকোসোরিক ডিজিজ, চিলি পেশেন্ট। ওনার শীত বেশি আগে ছিল, এখনও কি শীত বেশি আছে না এখন গরম লাগে না, এখন খুব একটা কিছু বোঝেন না। সো ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি দেয়ার ইজ অ্যাজমা, বাবার অ্যাজমা ছিল, ইন দ্য ফ্যামিলি এখনও আছে বাবার অ্যাজমা, এই সোরিয়েটিক ডিসক্রেশিয়া, অ্যান্ড সেন্সেশন অ্যাজ ইফ সাম ইউরিন রিমেন্স ইন দ্য ইউরেথ্রা, প্রস্রাবের পরে মনে হয় কিছু প্রস্রাব যেন রয়ে গেল, এটা বলেছেন আপনি, ডাক্তার লিখেছে, অ্যান্ড চিলি পেশেন্ট,
So psychotic manifestations, psychotic manifestations. প্রস্রাব করার পরে একটু প্রস্রাব মনে হয় রয়ে গেল, শীত বেশি, শীত বেশি, অন্ধকারের ভয়, বাবার হাঁপানি. সো থুজা ইজ ইন্ডিকেটিং দ্যাট. তাহলে এখন লড়াই হবে থুজা, সালফার এবং টিউবারকুলিনামের মধ্যে. তো দ্য ফার্স্ট প্রেসক্রিপশান মাস্ট বি সালফার, বিকজ এত সাপ্রেশনের পরে রোগী এসেছে এবং সালফারের কিছু সিমটম আছে. সালফার ইজ দ্য ফার্স্ট প্রেসক্রিপশান. পরে আমাদের কিন্তু এই রোগীর জন্যে টিউবারকুলিনাম বা থুজা অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি লাগবে. খালি সোরিয়েসিসের ওষুধ খুঁজবো আর আন্দাজে ওষুধ দেবো তাহলে রোগীকে সুস্থ করা যাবে না. কেস যা বলছি, 10 পাতার সুন্দর লাল নীল কালি দিয়ে ছাপানো কেস টেকিং ফর্ম করলাম, খুব মোটা 8 পেপারে একখানা প্রেসক্রিপশান বানালাম, তাতে রোগী সারবে না. আমার এই সিম্পল ডায়েরির একটা পাতাতেই জিস্ট বা ক্রিম রোগীর বের করে নেব. দি পেশেন্ট ইজ সালফার অ্যান্ড এ মিক্সড মাজমেটিক কেস অ্যান্ড হি রিকোয়ার্স টিউবারকুলিনাম অ্যান্ড সালফার ইন লেটার অন. আপনাকে অসংখ্য ধন্যবাদ. কেসটা ডাক্তারদের বুঝিয়ে দিলাম কীভাবে কী চিকিৎসা করতে হবে. আপনি কি প্র্যাকটিস করেন? উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন হুগলি জেলায়, উনি নিয়ে এসেছেন. আপনাকে অসংখ্য ধন্যবাদ. আপনাকে এই অ্যানালিসিসটা মনঃপূত হয়েছে মোটামুটি, এখন দেখা যাক কত কারেক্ট. ব্যাসেলিনাম টিউবারকুলিনাম মানে আমিও ব্যাসেলিনামই দেবো, ব্যাসেলিনাম এরপরে দিতে হবে. ইয়োর প্রেসক্রিপশান ইজ কারেক্ট. তাহলে গ্রামীণ হোমিওপ্যাথ যারা তোমাদেরকে অনেকে নেগলেক্ট করো, হি হ্যাজ কারেক্টলি চোজেন দ্য মেডিসিন ব্যাসেলিনাম. আমি আজকেই ব্যাসেলিনাম দিতাম কিন্তু আমি প্রথমে সালফার দিতে চাইলাম. দেয়ার ইজ এ লং হিস্ট্রি অফ সাপ্রেশন, সালফার কি ইন্ডিকেট করে আগে দেখা যাক. ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট. আপনাকে অসংখ্য ধন্যবাদ. আপনি যা প্রেসক্রিপশান করেছেন, আমাদের অনেক পাস করা বেসিমের ছেলেরা এই প্রেসক্রিপশান করতে পারে না, তারা নানা রকম মিক্সড মায়োজমেটিক বোঝে না, তারা বরং মিক্সড মেডিসিনস বোঝে. সো থ্যাংক ইউ ভেরি মাচ. তোমাদের আমি আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করবো. তুমি মাকে মুখ কালো করে বসে থেকো না, তোমার মুখ কালো আমি সহ্য করতে পারছি না. তোমার মুখে হাসি ফুটিয়ে দেবো, হাসবে তো পরের দিন একটু ইম্প্রুভ হলে বলো, এদিকে তাকাও. এত দুঃখী মেয়েটি, ওর হাজব্যান্ডের এই অসুখ, ও খুব কষ্টের মধ্যে আছে. এই ওর কান্না দেখেই ওকে সারানোর জন্য আপ্রাণ সে কেঁদো না. আমরা আমাদের দিক থেকে যত সম্ভব চেষ্টা করবো.